আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সরকার গঠনে আত্মবিশ্বাসী বিএন ও পাকাতান হারাপান। আজ শনিবার মালয়েশিয়ার ফন্ডতম সাধারণ নির্বাচনে জি ফন্ড ভোট গ্রহণ চলছে। 2 কোটিরও বেশি নিবন্ধিত ভোটার আগামী 5 বছরের জন্য নিজ নিজ নির্বাচনী এলাকায় প্রতিনিধি নির্বাচন করতে ভোটাধিকার প্রয়োগ করেছেন। আজ সাবারা বুয়াগায় রাজ্যের উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে। করোনাকালে জরুরি অবস্থা ঘোষণার পর এই নির্বাচন স্থগিত করা হয়েছিল। নির্বাচনে বারিসান ন্যাশনাল বিএন এবং পাকাতান হারাপান পিএইচ জোটের নেতারা জয়ী হয়ে ফেডারেল সরকার গঠন করতে সক্ষম হবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন। বিএন চেয়ারম্যান দাতুক সিরি আহমেদ জাহিদ হামিদি বলেছেন, এখানে অন্যান্য জোটের চেয়ে এগিয়ে রয়েছে। ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, আশা করি সরকার গঠনের জন্য আমরা পর্যাপ্ত আসন পাব। পিএইচ চেয়ারম্যান দাতুক সিরি আনোয়ার ইব্রাহিমও জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। তাম্বুন সংসদীয় আসনের প্রার্থী আনোয়ার ইব্রাহিম বলেন, আমরা যথাসাধ্য চেষ্টা করছি, যারা পরিবর্তন দেখতে চায় বিশেষ করে তরুণদের মধ্যে তাদের উৎসাহ দেখে আমরা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। নির্বাচনে দেশের 4টি প্রধান রাজনৈতিক জোট পেরিকটান ন্যাশনাল, গাবুঙ্গান, তানাহা এয়ার, বিএনএ ও পিএইচ প্রতিদ্বন্দ্বিতা করেছে। তো আশা করছি কিছুক্ষণের মধ্যেই রেজাল্ট পেয়ে যাব আমরা।